হ্যালো ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা দুজন চলেছি পুরীর উদ্দেশ্যে। পুরী তো তোমরা জানোই ভারতবর্ষের অন্যতম একটা সমুদ্র সৈকত এবং বাঙালিদের ভীষণ প্রিয় একটা হলিডে ডেস্টিনেশন। তাই চলো এবার যাওয়া যাক। আমরা ব্যাঙ্গালোর থেকে যাচ্ছি আর আমার মা বাবা আসছেন দুর্গাপুর থেকে, তাই তাদের সাথেও দেখা হবে আর আমরা সবাই মিলে একসাথে ঘুরবো। তোমরাও থাকো আমাদের সাথে, চলো। ভোর 4টের সময় আমাদের ক্যাব বুক করা ছিল। মনে একরাশ আনন্দ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। শ্রী জগন্নাথ দেব যখন ডাকেন তখন ভক্তরা কি আর বাড়িতে বসে থাকতে পারে? এয়ারপোর্টে পৌঁছে চেক ইন প্রসিডিওর এবং সিকিউরিটি চেক কমপ্লিট করে যখন বোর্ডিংয়ের দিকে চললাম তখন অলরেডি সানরাইজ হয়ে গেছে। আমরা বুক করেছিলাম সকাল 7:30টার আকাশ এয়ারলাইন্সের ফ্লাইট, এছাড়াও ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটও ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর যায়। ফ্লাইটের খরচা পড়েছিল এক একজনের মোটামুটি 6,000 টাকা করে ওয়ান ওয়ে। আমরা এই ট্রিপটা করেছিলাম মার্চ এন্ডে, তাই তখন ছুটির সিজন বলে ভিড় ভালোই ছিল। প্লেনে বসে নিচের পাহাড় নদী দেখতে দেখতে এক সময় আমাদের প্রি বুক করা খাবারও এসে গেল। সত্যি বড্ড খিদে পেয়েছিল। ভুবনেশ্বর থেকে আমরা সেলফ ড্রাইভ গাড়ি বুক করেছিলাম, যা আমাদের সাথে থাকবে যে কদিন আমরা পুরীতে থাকবো। এর খরচা পড়েছিল পার ডে 1,800 টাকা করে। কোথা থেকে এই গাড়ি নিয়েছিলাম তার লিংক ডেসক্রিপশানে দিয়ে দিলাম। এই আমরা দুজন রেডি, এবার বেরিয়ে পড়তে হবে। এবার আমরা বেরোবো, গিয়ে বিচে একটু হাঁটাহাঁটি করবো। বাবা মা ওয়েট করছে নিচে, চলো তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। বাইরে কিন্তু ভালো ভিড়, খুব ভিড় বাইরে। এসো দেখো, আমাদের হোটেলের ব্যালকনি থেকে সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছো তোমরা? দারুণ বলো। আমরা আজ দুপুরবেলা এসে পৌঁছেছি, তারপরে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, একটু ঘুমিয়ে নিলাম। এবার বেরোবো বিচের উদ্দেশ্যে। তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কেমন লাগছে। দারুণ লাগছে, পুরীতে এসে খুব ভালো লাগছে। রাতের সমুদ্র ভালোই লাগছে বলো? কি দারুণ লাগছে, ঢেউগুলো আসছে ওখান থেকে। এই বীচটার নাম গোল্ডেন বীচ। মোটামুটি ফাঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন বীচটা। দারুণ হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে আমাদের। এখন সি বীচে আমরা হাওয়া খেতে খেতে এনজয় করছি, উঠে যাচ্ছে। সমুদ্রের ধারে দেখো কত হোটেল, যারা সি ভিউ পেতে চাও তারা এই সব হোটেলগুলোতে বুক করতে পারো। ওই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে, হোটেল গোল্ডেন ট্রি। বাসন কিনতেই হবে, পুরি লেখা বাসনের কদরই আলাদা। যারা পুরীতে আসবে তাদের পুরি লেখা একটা বাসন তোমরা অবশ্যই কিনে নিয়ে যাবে।
পুরি লেখা বাসন, পুরি লেখা হাড়ি, পুরি লেখা বাড়ি। আমরা উটের পিঠে চাপবো তো নাকি একদিন? কবে? আমি চা খাবো। এরপর সেরে নিলাম আমাদের সন্ধ্যের চা পান পর্ব এবং চায়ের সাথে কিছু টাও ছিল। ছোটদের লাইট, কিছু কেনাকাটার জিনিস, লোকজনের ভিড়, বেশ জমজমাট সন্ধ্যে। হ্যাঁ একদম, চারিদিকে লোকজন ভর্তি, পুরো এক্সপ্লোর করার অনেক জায়গা আছে। আমরা এবার ঘুরে ঘুরে দেখি, প্রচুর দোকান পাট চারপাশে। ফাইনালি একটা ব্যাগ পছন্দ হয়েছে, এখন দরদাম চলছে। এবার এলাম আমরা স্বর্গদ্বার বিচে, দেখছো একজন দাঁড়িয়ে আছে, এই চলছে ঝালমুড়ি না মোমো না ভুট্টা, কি ডিসাইড হলো দেখি, এরা কি খায়, কেউ খাবে ভুট্টা, কেউ খাবে মোমো, কেউ খাবে চাউমিন, আমি খাবো হাওয়া। কিছু তো ডিসাইড করো। দারুণ হাওয়া দিচ্ছে, ওটা খেয়ে আপাতত পেটটা ভরে। আচ্ছা ঠিক আছে চলো এগোই। আকাশের দিকে সাদা সাদা ঢেউ, চমৎকার হয়ে গর্জনে ভেঙে পড়ছে, গর্জনের ভিড়। স্বর্গদ্বার বীচ তখন ভিড়ে ভিড়াক্কার। সমুদ্রের ধারে বসে বাবার মুখে শুনলাম শ্রী জগন্নাথ দেবকে নিয়ে এক দারুণ গল্প। চলো সেই গল্প বলেই আজকের ভিডিওটা শেষ করি। শ্রী জগন্নাথ দেবকে সারাদিনে 56 ভোগ দেওয়া হয়, যার মধ্যে থাকে নানান ধরনের মিষ্টি, অনেক রকমের ভাজা ইত্যাদি। তো একবার এক বয়স্ক মহিলা, যিনি জগন্নাথ দেবের একজন বড় ভক্ত, তিনি এই এত রকম খাবারের কথা শুনে তার প্রভুর শরীরের ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি নিম পাতা বেটে সেই বাটা নিয়ে আসেন প্রভুকে খাওয়াবেন বলে। তার এই কথা শুনে মন্দিরের বাইরেই রাজার লোক তাকে আটকে দেন এবং সেখান থেকে চলে যেতে বলেন। সেই মহিলা মনে একরাশ দুঃখ নিয়ে সেখান থেকে ফিরে যান। তারপর সেই রাতে জগন্নাথ দেব সেই মহিলাকে স্বপ্নে দেখা দেন এবং বলেন যে তার শরীর ভালো নেই, তাই ওই নিমপাতা বাটাই তিনি খেতে চান। এবং একই সাথে প্রভু রাজাকেও স্বপ্নে দেখা দেন এবং বলেন ওই মহিলার কথা এবং তার বানানো নিমপাতা বাটার কথা। এই স্বপ্ন পেয়েই রাজামশাই পরের দিন ভোরবেলায় লোক পাঠিয়ে ওই মহিলাকে তার নিমপাতা বাটা সমেত মন্দিরে নিয়ে আসেন এবং সেই নিমপাতা বাটা শ্রী জগন্নাথ দেবকে খাওয়ানো হয়। আজ অবধি তার 56 ভোগের সাথে একটু নিমপাতা বাটা খেতে দেওয়া হয়, যাতে এই ভোগের খাবার খেয়ে তার কোনো রকম শরীর খারাপ না হয়। গল্পটা কেমন লাগলো তোমরা জানিও। আজ তাহলে আমরা আসি, আবার তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।